পাহাড়িরা নিজ ভাষায় কথা বলতে পারলেও লেখার সুনির্দিষ্ট কোনো মাধ্যম নেই সেখানে কম্পিউটার বা ইন্টারনেটে মাতৃভাষার চর্চা ছিল কেবলই কল্পনা তবে সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছে সম্প্রদায়টি এই সম্প্রদায়ের কয়েকজনের একান্ত প্রচেষ্টা ও গবেষণায় সম্প্রতি পাহাড়িয়া মাতৃভাষার কিবোর্ড এর উদ্বোধন করা হয়েছে ইউনেস্কোতে এটি দুশো পঁচানব্বই তম কিবোর্ড হিসেবে সম্পৃক্ত হতে যাচ্ছে আর নতুন উদ্ভাবিত এই কিবোর্ডটি পাহাড়িয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা চর্চায় প্রতিবন্ধকতা উত্তরণের পাশাপাশি দারুণভাবে কাজে লাগবে আধুনিক জ্ঞান চর্চায়ও রাজশাহী থেকে প্রতিনিধি রাজু আহমেদের প্রতিবেদন চোদ্দোটি বিপন্ন ভাষার মধ্যে মালপাহাড়িয়া জনগোষ্ঠীর মালতো ভাষা অন্যতম বিপন্ন সেই ভাষা প্রযুক্তির সহায়তায় ধরে রাখার ব্যবস্থা করেছেন পাহাড়িয়া সম্প্রদায় এখন থেকে পাহাড়িয়া ইউনিকোড ব্যবহার করে কম্পিউটারে লেখালেখি করা যাবে ব্যবহার করা যাবে ইন্টারনেটেও পিছিয়ে পড়া এই সম্প্রদায়ের তরুণ প্রজন্মকে নিজ ভাষায় জ্ঞান চর্চার বিকাশে যা সহায়তা করবে আমাদের ভাষাটা পাহাড়িয়া ভাষা তাহলে আমরা ভাষা লিখবো কিভাবে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করব কিভাবে আমাদের লিখিত একটা কাগজ থাকবে আমাদের ডকুমেন্ট থাকবে এই ডকুমেন্টগুলো তৈরি করতে কিন্তু কিবোর্ডটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা আগে মুখে বলতাম আর এখন আমরা কম্পিউটারেও আমাদের ভাষা ব্যবহার করতে পারবো আমরা তো আগে কলম খাতাতে লিখতাম এখন আমরা কিবোর্ড দিয়ে এই লেখালেখি করে অন্য জায়গায় পাঠাইতে পারবো এটাই আমাদের অনেক সাহায্য হবে পাহাড়িয়া পরিষদের পৃষ্ঠপোষকতায় অভিলাষ বিশ্বাস এই ভাষাকে কম্পিউটারাইজড করার উদ্যোগ গ্রহণ করেন দীর্ঘ এক যুগের বেশি সময়ের প্রচেষ্টার পর তিনি এই ভাষার ধ্বনি চিহ্ন খুঁজে বের করেন এরপরের দায়িত্বটা পালন করে বিপন্ন ভাষা নিয়ে কাজ করা একটি সংগঠন সেই সংগঠনের হয়ে দীর্ঘ এক বছর পরিশ্রম করে সমর এম সরেন পাহাড়িয়া ইউনিকোড কিবোর্ডটি ডেভেলপ করেন এটাকে আমরা এমনভাবে তৈরি করেছি যে তারা ইউটিউবে কম্পিউটারে মোবাইলে তারা লিখতে পারবে নিজের ভাষা দিয়ে তাদের মত ফোকাস এবং তাদের মনোভাবটা তার প্রকাশ করতে হবে আমি গবেষণা করেছি প্রথমে আমার গ্রামে গ্রামে ঘুরেছি ভাষা আগে শব্দ সংগ্রহ করেছি টেকনোলজি প্রফিসিয়েন্সি কিন্তু আদিবাসী ভাষাগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ এর কারণটা হচ্ছে তাদের নিজস্ব মাতৃভাষায় কোনো প্রযুক্তি নেই এবং এই নিজস্ব মাতৃভাষায় যদি তাদের ভাষা প্রযুক্তিগুলো থাকে বা তাদের ডাটা প্রোডাকশন টুল যেটা দিয়ে তাদের বিভিন্ন রকম তথ্যর আদান প্রদান করতে পারবে তাদের ভাষাগুলো চর্চা করতে পারবে শুধু যে সাহিত্য চর্চা করবে এমন না এটি আমরা বাংলাদেশ থেকেই করেছি এটা একটা বড় অ্যাচিভমেন্ট একইভাবে আমরাও চাই অন্যান্য ভাষাগুলো এই যাত্রায় সামিল হোক পৃথিবীর অন্য সব ভাষার সাথে স্বতন্ত্র ভাষা হিসেবে টিকে থাকতে উদ্ভাবিত এই পাহাড়িয়া ইউনিকোড সহায়ক হিসেবে কাজ করবে বিশ থেকে তিরিশ হাজার জনসংখ্যার মাল পাহাড়িয়াদের জন্য দক্ষিণ এশিয়ার দুইশো পঁচানব্বইতম ভাষা হিসেবে প্রযুক্তিতে এটি তার স্থান দখল করে এটা সব সুবিধা হবে কি ধরেন একটা মানুষও যদি পৃথিবীতে বেঁচে না থাকে আমি ভাষাটাকে বাঁচিয়ে রাখতে পারব তারা কিন্তু তথ্যপত্রের সাথে জগতে তার মানে ক্ষেত্রটা অর্থাৎ তিনি তার কর্মজীবন তিনি তার শিক্ষা তিনি তার গবেষণা তার সংস্কৃতি কাজে লাগাতে পারবে দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোর ভাষার অস্তিত্ব সংকটের অন্যতম কারণ তাদের ভাষার বর্ণমালাগুলো ধীরে ধীরে হারিয়ে যাওয়া এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতায় ওইসব জনগোষ্ঠীর বর্ণমালার সমন্বয়ে কিবোর্ড করা গেলে তা হতে পারে এক যুগান্তকারী পদক্ষেপ রাজু আহমেদ চ্যানেল এস রাজশাহী